হযরতে আনাস ইবনে মালিক বলেন যা বাদাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গ্রাম্য মানুষ নবীজির কাছে গ্রাম্য মানুষ বলেন তারা বড় শিক্ষিত নাকি অত চতুর আর চালাক নাকি সাদাসিধা মানুষ সহজ সরল মানুষ নবীজির কাছে আয়েশা কয় আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ খাইরা নবীজি আমার ভালো কিছু শিখাইয়া দেন অনেক সময় আমাদের কাছে দেখবেন অনেক মুসল্লিরা কয় হুজুর আমার একটা দোয়া শিখাইয়া দেন কথা নাই বার্তা নাই কি দোয়া কয় হুজুর একটা দোয়া শিখাইয়া দেন আমার এরকম বলেন কি বলেন না আপনারা ওই লোকটা গ্রাম্য মানুষ নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি খাইরা নবীজি আমারে কিছু ভালো জিনিস শিখাইয়া দেন নবীজি কয় কুলু তুমি বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে কর না সুবহানাল্লাহ নবীজি এটা শিখাইয়া দিছে ওই সাহাবী তো গ্রাম্য মানুষ গুনতেছে কারণ সে তো অঙ্ক বেশি বোঝে তাই না গ্রামের মানুষ কয় সুবহানাল্লাহ এক আলহামদুলিল্লাহ দুই লা ইলাহা ইল্লাল্লাহ তিন আল্লাহু আকবার চাই গুনতে গুনতে এখান থেকে ধরেন মসজিদের গেট এই পর্যন্ত গেছে যাইয়া এখন আবার চেহারাটা মলিন করে ফেলাইছে কালো করছে আবার নবীজির কাছে ফেরত আসছে সুম্মা রাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আয়েশা চেহারাটা কালো নবীজি তারে দেখে হাইসা দিছে সুবহানাল্লাহ কান ফাতাবাসসামা নবীজি হাইসা দিছে কেন হাসছে কারণ পরে বলবো ওই সাহাবী আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমারে চারটা কালিমাস কালাম শিখাইছেন চারটা কথা কয় হ্যাঁ আপনি শিখাইছেন সুবহানাল্লাহ তার মানে সমস্ত প্রশংসা আরে পুত পবিত্রতা ঘোষণা করতেছি কার আল্লাহ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তোমার পুত পবিত্রতা ঘোষণা করতেছি আলহামদুলিল্লাহ তার মানে সমস্ত প্রশংসা আল্লাহ আপনি তো আমারে শিখাইছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি শিখাইছেন আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে আল্লাহ তার মানে সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ আছে না নাই বা হুজুর সবই তো আল্লাহর লিগাই দিলেন তো আমার লিগা কি দিলেন গ্রাম্য মানুষ হুজুর সবই তো আল্লাহ তো আমার কি আপনি কইলাম না আমারে কিছু শিখাই দেন ভালো কিছু আপনি বুঝেন নাই মনে হয় হুজুর ফাতাবাসসামা নবীজি আমার হাইসা দিবেন নবীজি বুঝছে সাধারণ মানুষ বুঝে না নবীজি কয় আমার উম্মত শোনো তোমার লাভ কি তুমি শোনো তুমি যখন জবান দিয়া বলো সুবহানাল্লাহ আরশের মালিক সঙ্গে সঙ্গে তোমার সুবহানাল্লাহ শুনা বলে সাদাকতা ইয়া আব্দি আমার গোলাম তুই সত্য কথা বলছস সুবহানাল্লাহ তুমি মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ এই যে আপনারা সুবহানাল্লাহ কইলেন আপনাদের এই কথার উত্তর দিছে কে এই বিশ্বাস আছে অন্তরে কেউ যদি একবার সুবহানাল্লাহ কয় হাদিস আসছে ইজা ক্বালাল আব্দু সুবহানাল্লাহ ক্বালাল্লাহু সাদাকতা ইয়া আব্দি হে বান্দা তুই সত্য কইছস কয় তোর এই কথা শুনে আল্লাহ সঙ্গে সঙ্গে কি দিছে তোর কথা স্বীকৃতি দিছে যে তুই কি কইছস সত্য কইছস তুই যখন বলবি জবান দিয়া আলহামদুলিল্লাহ আরশের মালিক ডাক দেয়া কয় সাদাকতা ইয়া আব্দি এ আমার গোলাম তুই সত্য কইছস এই জন্য আল্লাহ প্রত্যেকটা তাসবির জবাব দেয় আপনার বিশ্বাস হোক আর না হোক আল্লাহর কথা সত্য না মিথ্যা নবীজির কথা সত্য না মিথ্যা এই জন্য বুজুরগানে দিন বলেন মুফাসসিরিনে কেরাম বলেন তাসবি করার সময় খালি দৌড়াইবা না একটু অপেক্ষা করবা সুবহানাল্লাহ অপেক্ষা করবা যে আমার আল্লাহ কি কয় সাদাকতা ইয়া আব্দি উত্তরটা তুমি শুনতে চেষ্টা করবা আলহামদুলিল্লাহ এরপর বল আল্লাহু আকবার আর আমরা খালি কি যে শুরু করে নিজে জানে না 4G গতিতে চলে 5G গতিতে চলে আমার বাজান এই ব্যক্তি যখন আবার নবীজির কাছে আসলেন নবীজি কয় তুমি যখন বললা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ কয় সাদাকতা ইয়া আব্দি তুমি যখন আবার বললা আল্লাহু আকবার আমার আল্লাহ কয় সাদাকতা ইয়া আব্দি তোমার প্রত্যেকটা কথার উত্তর আমার আল্লাহ দেয় ঠিক আছে তোমার কথা ঠিক এই চারোটা কথা তোমার আল্লাহর জন্য তাইলে এবার তোমার জন্য আমি কিছু দিতেছি তাহলে আটা দিতেছি এই তিনটা কথার উপর আমল করবা এই তিনটা কথার পূর্ণ ফল আল্লাহ পাক তোমারে দান করে দিবে সুবহানাল্লাহ কইছো তাহলে আমার দামারে তাড়াতাড়ি দেন কয় তুমি বলবা 5 নম্বরে বলবা একটু মুখস্থ করে আমল করবেন কিন্তু সহি ঘটনা সহি হাদিস তুমি জবান দিয়া বলবা আল্লাহুম্মা গফিরলি
হে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও নবীজি কি শিখাইলেন আল্লাহুম মাগফিরলি আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও আল্লাহর নবী বললেন ইজা কুলতা আল্লাহুম মাগফিরলি ও গোলাম তুমি যখন বলবা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা কদ ফাআলতু হে বান্দা তুই আমার কাছে মাফ চাইলি আর আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোরে মাফ করে দিলাম আল্লাহু আকবার জোরে কর না সবাই আল্লাহ কি কয় মাফ করে দিলাম এবার বান্দাই খুশি কয় এরপরে 6 নম্বরটা কি নবীজি আমার শিখায়া দেয় 6 নম্বরে তুমি বলবা আল্লাহুম্মারহামনি এ গোলাম ইজা কুলতা আল্লাহুম্মারহামনি তুমি যখন জবান দিয়া বলবা আল্লাহ তুমি আমারে মাফ করে দাও ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা কদ ফাআলতু বান্দারে তুই আমার কাছে দয়া চাইছস মায়া চাইছস কদ ফাআলতু যা যা আমি আল্লাহ তোকে দয়াও দান করলাম মায়াও দান করলাম চিৎকার মেরে কর না আল্লাহু আকবার 7 নম্বরে তুমি আরেকটা আমল করবা তোমার জবান দিয়া বলবা আল্লাহুম্মারজুকনি আল্লাহ গো তুমি আমারে রিজিক দাও ইজা কুলতা আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মারজুকনি তুমি যখন জবান দিয়া বলবা আল্লাহ আমারে রিজিক দাও খাবার দাও রিস্কা চালাইতে চালাইতে হাতগুলো শুকায়া গেছে আল্লাহ চালাইতে পারি না আল্লাহ কাজ করতে পারি না কাজ নাই বাজারে গেলে আল্লাহ তরকারি কিনলে নুন কিনতে পারি না নুন কিনলে ডাল কিনতে পারি না চিনির দোকানে যায় দেখি আবার আগুন লেগে গেছে আল্লাহ কোনটা তুই কোনটা নিব আল্লাহ কে গোলাম দোকানদারের পিছনে ঘুরা লাভ নাই রিস্কার পেট্রোল এত মাইরা লাভ নাই রিজিক যদি চাওয়ার হয় আমি রব্বুল আলামিনের কাছে চা ইজা কুলতা আল্লাহুম্মারজুকনি ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা কদ ফাআলতু এ বান্দা আমি আল্লাহ তরে আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিব চিৎকার মেরে কম সুবহানাল্লাহ মহা খুশি কই হুজুর চারটা আল্লাহ তিন না আমার এ আমার বাজান এই জন্য এই সাতটা বিষয় আমল করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে 5 নম্বরে বলবেন আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মারহামনি আল্লাহুম্মারজুকনি পারবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে কর আমিন এই কথাটাই যেহেতু ভাগাভাগির একটা কথা আসছে এই জন্য হাদিস শুনাইলাম আল্লাহর রসুল কয় কসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি এই সূরায় ফাতিহাকে আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক আমি আল্লাহর আর অর্ধেক হলো আমার বান্দার জোরে কন সুবহানাল্লাহ